কে বলে গো এই প্রভাতে নেই তো তুমি নেই কাছে, তোমার পরশ ছড়িয়ে আছে এই তো সবার হৃদয় মাঝে। কে বলে গো নেই কাছে, ওই তো তুমি দাঁড়িয়ে আছো, ওই তো তুমি হাসছো, ওই তো তুমি হাত বাড়িয়ে মোদের কাছে আসছো। তোমার স্বপ্ন সফল আজি পূর্ণ কানায় কানায়, আজকে তোমার জন্মদিনে আমরা প্রণাম জানাই। তোমার জন্য আজ সকালে সাজানো চারিপাশ, তুমি আছো প্রাণে তোমার হৃদয় জুড়ে বাস। তোমার জন্য আলোর মালা রোদের আলপনা, মনের মনি কোঠায় তুমি তোমায় ভুলব না। উদ্যানে আজ সবকটি ফুল তোমার দিকে চেয়ে, আজকে বাতাস আনমনা খুব তোমারই, শুধু তোমারই গান গে। আজকে তোমার অঙ্গনে সব গাইছি তোমার গান, জন্মদিনে প্রণাম মাগো শ্রদ্ধা ও সম্মান, মাগো তোমায় প্রণাম। শুভ সন্ধ্যা। আপনারা আজকে এই উজ্জ্বল সন্ধ্যায় যারা উপস্থিত হয়েছেন, আমরা সব একসাথে রয়েছি, উদ্ভাসিত সবার মুখ, হাসি হাসি, এটাই কিন্তু তিনি দেখতে চেয়েছিলেন। তিনি হচ্ছেন সেই মানুষ যিনি অন্ধকারকে আলোকিত করে ফেলতে পারতেন, অপূর্ণকে পূর্ণ করে তুলতেন। কোনো সাধারণ জিনিসকে তিনি যদি স্পর্শ করতেন না, তাহলে সেটি অসাধারণ হয়ে উঠত। এই জয়া শব্দটির মধ্যে লুকিয়ে আছে একটা জাদু, একটা মন্ত্র। তিনি যার দিকে তাকাতেন, সে যেন তার অসীম ক্ষমতায় সম্মোহিত হয়ে যেত। তার হাসি সকলের হৃদয় স্পর্শ করত। সেই হাসি কি আমরা কখনো ভুলতে পারি? কখনো নয়, কোনোদিন নয়। অপরূপা, অতুলনীয় ব্যবহার, শ্রীমার শক্তি ও কাজ আমাদের সেই মানুষটির মাধ্যমেই কিন্তু প্রকাশিত হয়েছে। আমরা এখানে যারা উপস্থিত আছি, আমি নিশ্চিত, আমি প্রত্যেকের কথা বলতে পারি যারা তার সান্নিধ্য লাভ করেছেন, যারা তার কাছে আসার সুযোগ পেয়েছেন, যারা তাকে কাছ থেকে দেখেছেন, প্রত্যেকে আজকে ভেবে এসেছেন আমার নিজের মানুষের উৎসবে যাচ্ছি, আমার নিজের মানুষের জন্মদিনে যাচ্ছি। তাই আমি তাকে সম্বোধন আপনারা যারা যারা যেভাবে করতেন, কেউ ডাকতেন জয়া দি, কেউ ডাকতেন জয়া মা, কেউ শুধু দিদি, আমি ডাকতাম ছোটোবেলা থেকেই জয়া মিস। কাজে আমার কথায় কিন্তু বারবার ফিরে ফিরে জয়া মিস শব্দটিই চলে আসে। মিস, তোমাকে আমরা সত্যিই মিস করি। কিন্তু সব জায়গায় তার যে স্পর্শ, সেটা কিন্তু আজও রন্ধ্রে রন্ধ্রে আমরা অনুভব করতে পারি। তাই আজ 2 ফেব্রুয়ারি এই আলোকিত সন্ধ্যায় আমরা একত্রিত হব, এ তো জানা কথা। জয়া মিসের কথা বলতে গেলেই প্রথমেই যে বছরটার কথা উল্লেখ করতে হয়, 1953 সাল, আর সেই মহেন্দ্রক্ষণ ঘোষিত হয়েছিল ইতিহাস, লিখিত হয়েছিল ইতিহাস, হোম অফ গ্রেস গড়ে উঠবে। আর এত বছর পরে আমরা সেই হোম অফ গ্রেসের এই আলোকিত প্রাঙ্গণে হাসি হাসি মুখে সবাই বসে থাকব। কী ঘটেছিল সে বছর? সে বছর পণ্ডিচেরি বেড়াতে গিয়েছিলেন জয়া মিস। সেই যে মাটির স্পর্শ, সেই যে রেণু, মায়ের আশীর্বাদ তার সর্বাঙ্গে লিপ্ত হয়েছিল, তা আর কোনো দিন গা থেকে মুছে ফেলতে তিনি চাননি। আর মায়ের ইচ্ছা তো ছিলই না যে জয়া মিস সেটি মুছে ফেলতে পারে। তাই অরুণেশ্বরী স্কুল, যার নামে নামাঙ্কিত, অর্থাৎ কিনা শ্রদ্ধেয় অরুণ ঠাকুর, তার দেহত্যাগের পর, তিনি ইহজগৎ ত্যাগ করবার পর, যার হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়, ড্যাডি যার হাতে দায়িত্ব তুলে দেন, তিনি আমাদের জয়া মিস। আর অত্যন্ত গ্রেসফুলি তিনি এই হোম অফ গ্রেসকে ধারণ করেছেন, রক্ষা করেছেন, লালন করেছেন। আমরা প্রতিদিন সকালবেলা, ছাত্রছাত্রীরা, আমরা নিজেরা চোখ বন্ধ করে জয়া মিসের কণ্ঠস্বর শুনি এবং দিনের শুরুতে আমরা নিজেদের নিমগ্ন করি, শান্ত করি।
আজও সন্ধ্যায় ধ্বনিত হবে জয়া মিসের সেই মায়া জড়ানো কণ্ঠস্বর। আর কিছুক্ষণের জন্য আমরা নিশ্চুপ থেকে স্মরণ করব আমাদের জয়া মিসকে। সৎসবিতুর্বরং রূপং জ্যোতিঃ পরস্য ধীমহি যন্নঃ সত্যেন দীপয়ে। জয়া মিস মানে খালি পায়ে লুটিয়ে শাড়ি পরে স্কুলের এই চত্বরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়ানো। জয়া মিস মানে কারো একটা জন্মদিনের দিন সকালবেলা এক গাল হেসে হাসি মুখে তাকে জন্মদিনের উইশ করা, তার দিনটা সুন্দর হয়ে গেল যে আমার কথা মনে রেখেছে। জয়া মিস মানে বাড়ির কোনো অসুবিধা টের পেয়ে তার মনের খবর জানতে পেরে তার সঙ্গে গিয়ে একটু কথা বলে আসা, একটু বাক্যালাপ করে আসা। জয়া মিস মানে কোন বাচ্চা টিফিন খেতে পারলো না তাকে কোলে তুলে টিফিন খাওয়ানো। জয়া মিস মানে গান নাচ ইকেবানা বেথুন কলেজে বোটানির সুযোগ্যা ছাত্রী ইংরেজিতে এম এ বিএড করা করতে পারে। আমি জয়া মিসের সুযোগ্য সন্তান আমাদের রঞ্জন মিত্র, যারা এখানে অনেক দিন ধরে চেনেন, তারা যাকে বাবুয়া বলেই ডাকেন, বাবুয়াদা। বাবুয়াদার কাছ থেকে শুনেছি রাত দুটো তিনটের সময় ঘুমোতে যেতেন অবলীলায়, কিন্তু আবার ভোরবেলা উঠে সারাদিনের সমস্ত কাজ সুচারুভাবে সম্পন্ন করতে পারতেন। এই যে ফুল অফ এনার্জি, এটা কোথা থেকে পেতেন? এই রূপকথার গল্পের সাক্ষী যাঁরা, এই রূপকথার গল্প অত্যন্ত কাছ থেকে দেখেছেন যারা, তাদের অনেকেই আজকে উপস্থিত আছেন। কিন্তু প্রাককথনের জন্য আমি মঞ্চে ডেকে নেব এখন এমন একজন মানুষকে যিনি শ্রী অরবিন্দের অনুরাগী এবং শ্রী অরবিন্দের বিভিন্ন জীবনের বিভিন্ন বিষয় নিয়ে তিনি গবেষণা করতেন, বই প্রকাশ করেছেন। শ্রী অরবিন্দ পাঠ মন্দিরের সভাপতি তিনি এবং জয়া মিসের ছায়া সঙ্গে ছিলেন একটা সময়। জয়া মিস যখন আলিপুর রে গিয়ে যে সমস্ত তথ্য বাক্সবন্দী হয়েছিল শ্রী অরবিন্দের বোম মামলার যে বিষয়গুলো তখনও উদ্ভাসিত উন্মোচিত হয়নি, সেইখানে কিন্তু সর্বক্ষণের সঙ্গী ছিলেন বিশ্বনাথ দা। তিনি আছেন আমাদের সাথে। তিনি একসময় আমাদের এখানে বাংলার ক্লাস নিতেন, অ্যান্ড্রোজ কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন তিনি এবং জয়া মিসের অত্যন্ত কাছের মানুষ। তাই এমন কিছু ঘটনা তার জীবনের, জয়াদির জীবনের, জয়া মিসের জীবনের আমরা এখন তার কথায় তার বক্তব্যে জানতে পারব। আর আমি ডেকে নেব মঞ্চে আরেকজন মানুষকে যিনি জয়াদির খুব কাছের ছিলেন, আমাদেরও খুব কাছের এখনও, অধ্যাপক শ্রী সৌরীন্দ্রনাথ ভট্টাচার্য। তুলে দেওয়া হচ্ছে তার হাতে পুষ্পস্তবক এবং উত্তরীয়। আমরা শুনব জয়াদির কথা, জয়া মিসের কথা বিশ্বনাথ দার কণ্ঠে। ঠিক এইরকম পরিবেশে জয়াদির কথা বলা আমার পক্ষে একটু অসুবিধাজনক, এই কারণে যে আমরা যেভাবে অভ্যস্ত ছিলাম আর এই পেছনে মনে হচ্ছে যেন অভিনেতা অভিনেত্রীদের মতন চারপাশে আলো, এই আবহাওয়া একটা ঐশ্বর্যের সৌন্দর্যের সে বিষয়ে সন্দেহ নেই, কিন্তু এই বাড়িতে ঠিক এই জায়গায় বহু বৎসর ধরে পরিবর্তনের ভেতর দিয়ে যেতে যেতে জয়াদির সঙ্গের মুহূর্তগুলো মনে পড়ে। সভাপতি যেটুকু সময় বলার তার মধ্যে মিলেমিশে আসবে হয়তো দু চার কথা, কিন্তু এটা স্বীকার করার যে ঠিক এইরকম মঞ্চে উঠে হৃদয়ের কথা বলতে গেলে কিছুটা বাইরের দিক থেকে নিয়ন্ত্রণ চলে আসছে সেটা মেনে নিয়েই বলা। এখানেই দেখা হয়েছিল জয়াদির আহ্বানে প্রদ্যোদ্দার সঙ্গে, এখানে যারা ড্যাডি বলেন তাকে। আমি তখন সদ্য শ্রী অরবিন্দ পথে বলতে শুরু করেছি, জয়াদি আমাকে ডাকলেন, তখন ভবনে বলা, পাঠ মন্দিরে বলা, আশ্রমে বলা শুরু হয়েছে কিছু কাল।
জয়াদিরা ওখানে এলুম, একদিন সকালে এখানে প্রদ্যুৎদা বসে আছেন। হয়ে যাওয়ার পর আমি শুনতে পেলুম প্রদ্যুৎদা জয়াদিকে জিজ্ঞেস করছেন ছেলেটিকে, এইখান থেকে যে যাত্রাটা শুরু হয়েছিল সেটা যে এখনো পর্যন্ত চলছে, বাইরের বিপুল পরিবর্তন, তা সত্ত্বেও এই বাড়ি এখন মাথা উঁচু করে দেখতে হয়, এই যে আজকে আমরা এখানে বসে আছি, একদিন এই জায়গাটি একরকম ছিল, এটা নিয়ে বলতে গেলে সত্যি সত্যি মনে হয় একদিন সুযোগ করে বলার ইচ্ছে আছে। সৌন্দর্য সম্পর্কে মা শ্রী অরবিন্দের দৃষ্টিভঙ্গি এবং জয়াদির হাতে সেটা কীভাবে প্রযুক্তিতে এসেছিল, এই ছোট্ট ভূমিখণ্ডটিকে অবলম্বন করে যাকে মা নাম দিয়েছেন হোম অফ গ্রেস, করুণার আলয়। যে সরলতার সৌন্দর্য সেদিন ছিল, আজও মনে হয় দৃষ্টিকে ভেতরে দিলে সে সরলতা আছে। এইখানে একটা সত্য, ভারতবর্ষ কখনো দারিদ্র্যকে, শুষ্কতাকে, জীর্ণতাকে স্বীকার করেনি। শ্রী অরবিন্দকে শেষ দেখেছিলেন যখন রবীন্দ্রনাথ, সেটা 29 মে 1928 সাল সকাল 10টার দিকে তিনি পৌঁছেছিলেন। রবীন্দ্রনাথের নিজের কথায় 20 মিনিট ছিলেন ঘরে, তারপর সন্ধ্যায় তার সেই সুবিখ্যাত প্রবন্ধ অরবিন্দ ঘোষ, সেই স্বল্প দর্শনের ভেতরে তিনি একটি কথা বলেছিলেন, মধ্যযুগের খ্রিস্টান সন্ন্যাসীর কাছে জীবনকে শুষ্ক করা কি তিনি চরিতার্থতা বলে বোধ করেননি, আপনার মধ্যে বোধ করেছেন প্রাচীন ঋষি মন্ত্র ইয়ুক্তাত্মানঃ সর্বমেব আবিশান্তি, পরিপূর্ণের যুগে প্রবেশাধিকার আত্মার শ্রেষ্ঠ অধিকার। আমি লক্ষ্মী হাউসের মধ্যে প্রায় বলা যেতে পারে 45 বছরের মতন ধারাবাহিকভাবে আসছি। আমার জীবনের সঙ্গে এটা জড়িয়ে গিয়েছে, যখন আমার এ পথের সঙ্গে কোনো যোগ ছিল না, তখন একটা সময় কলকাতা স্কুলে পড়াতে এসে আমি বাসা বেঁধেছিলাম এর থেকে কিছু দূরে, সকালবেলা হেঁটে যেতুম বাড়িটির দিকে দেখেছি। আবার শিক্ষক জীবনের প্রান্তে এসে দীনবন্ধু অ্যান্ড্রুজ থেকে যখন অবসর গ্রহণ করব তার কিছু আগে প্রয়োজনেই এসে এখানে দাঁড়ালুম, এই জায়গায় এসে এরই কাছে বাসা বাঁধলুম। বললুম ব্যক্তিগত স্মৃতি ছাড়া জয়াদির স্মৃতি বলা যাবে না। তখন সকালে একেবারে নিয়মিত আসতুম আমি ধ্যানে, আর আজকে আপনারা যেটা রেকর্ডে শুনলেন সেইটি আমরা কানে শুনেছিলুম একদিন, দিনের পর দিন, প্রভাতে সন্ধ্যায়, সেই জয়াদি কত কথা ছুটে আসে। এক সময়ে তাঁর কাজের সঙ্গে আমি জড়িয়ে গিয়েছিলাম, আবার বলা ভালো আমার কাজের সঙ্গে তিনি জড়িয়ে গিয়েছিলেন। আমি জানি এখানে এমন অনেকে আছেন যারা তার সঙ্গে হয়তো আমার চাইতে বেশি দিন যুক্ত ছিলেন, আবার এমন কেউ আছেন হয়তো মুহূর্তের জন্য তার কাছে এসেছেন। উপস্থাপনায় যে কথা বলা হয়েছে তার মধ্যে একটা সত্য, যে একবার তার সামনে এসেছে অর্থাৎ তার দিকে তিনি তাকিয়ে দেখেছেন। আমি স্কুলেরই একটি বাচ্চার একটি লেখা পড়েছিলাম, শি ওয়াজ বিউটিফুল, তিনি সুন্দর ছিলেন, মা বলেছিলেন বিউটি ইউ আর মাই ওয়ে টু দি ডিভাইন, সেটা এখানে তিলে তিলে উপস্থাপনায় যিনি বললেন তিনি বলেছিলেন কারো জন্মদিন জানলে পরে তিনি যখন বলতেন হাসতেন, সৌভাগ্যবশত ফটোগ্রাফ সেটা ধরে রেখেছে কিছু পরিমাণে, যতটুকু তার পক্ষে রাখা সম্ভব। এখানে চারপাশে আজকে ওর ছবির যে জায়গা,
ওখানে দাঁড়ালে পুরনো স্মৃতি মনে পড়ে যায়। বিস্ময়ের সঙ্গে বোধ হয় আমাদেরকে তিনি তুলে দিতেন মাঝে মাঝে সুন্দরের সীমানায়। সেটা শুধু যে ওই পোশাকি জিনিস তা নয়, অতি সাধারণ জিনিস তার কারু স্পর্শে ভিন্নতর হয়ে উঠত। কারণ আমার সুযোগ হয়েছিল কয়েক মাসের জন্য এই বাড়িতে বাস করার। সকালের প্রাতরাশ থেকে দুপুরের আহার, রাত্রির আহারও মাঝে মাঝে করেছি। সেই সময় পাশে বসে খাওয়ার সময় দেখতে পেয়েছি জীবনের কোনো অংশ আলাদা করে সুন্দর হওয়ার নয়। এই জায়গাটা জয়াদির একটা বিশেষ স্থান রয়ে গেল আমাদের সামনে দেখিয়ে দিয়ে যাওয়া সুন্দরের পথ। এটা যেমন একটা দিক, সবচেয়ে বড় দিক এই সুন্দরের একটা প্রযুক্তির বাইরের দিক, যেটার সঙ্গে আমার কোনো অধিকার ছিল না, কিন্তু আমাকে তিনি রেখে দিয়েছিলেন তার সঙ্গে। গ্যালারি গ্রামের শ্রী অরবিন্দ আশ্রমের মতন একটা আধ্যাত্মিক প্রতিষ্ঠান, ওই স্বল্প সংখ্যকের একটি গোষ্ঠী, তার জন্য সেখানে একটি আর্ট গ্যালারি যেভাবে রয়েছে ঠিক সেইভাবে আমার জানা নেই। পৃথিবীর বিভিন্ন দেশে আমার যাওয়া নেই, শ্রী অরবিন্দ কেন্দ্রে বাংলায় তো বটেই নেই। একটা আর্ট গ্যালারি, এর স্বপ্ন কোনো এক দুপুরে কলেজ থেকে ফিরেছি তখন বলা, আবার কোনো এক সন্ধ্যায় ক্লাসের পরে সেটা সম্পর্কে পরিকল্পনা, কোন জায়গাটায় কী হচ্ছে এসবের সঙ্গে ডেকেছিলেন, ওটার সঙ্গে আমি মিশে আছি, স্বীকার করতে বাধা নেই। আমাকে সুযোগ দেয়া হয়েছে তারপরে অন্তত দুটি প্রদর্শনী উদ্বোধন করার, এটা আমি ভেবেছি আমি কী করে মিশবো তাদের সঙ্গে। কোনো প্রচারসিদ্ধ চিত্র অনুভবের শক্তি আমার নেই, শুধু এইটুকু ভালো লাগে এইটুকু বলতে পারি, কিন্তু তিনি আমাকে সঙ্গে রেখেছিলেন, এটা ভোলার নয়। মনে রাখার দরকার আরেকটা খুব বড় জিনিস, তার যে কাজ সেগুলোর বিশেষটা ধরলে হবে না, সাধারণটা ধরলে পরে বোঝা যাবে। যখন এই বাড়ি এখানকার সেই কুটির গুটি আস্তে 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 রূপ নিচ্ছে, নতুন শিক্ষকেরা আসছেন, সেই সব সময়ের মধ্যে একেবারেই বাইরের দিন, কিন্তু আমি তার সঙ্গে মিশিয়ে নিয়েছি। অ্যান্ড্রুজে পড়ানোর সময়ে আমি একটি করে ক্লাস নিয়েছিলাম বাংলায়, একেবারে জয়াদির কি বলবো চাপে পড়েই নিয়েছি, কিন্তু বুঝেছি তিনি আমাকে সঙ্গে রাখছেন। সেই সঙ্গে রাখা আজকে আমাকে এখানে এনে দাঁড় করিয়েছে। তারপরে সেই বিশেষ কাজটি, যে কাজের সঙ্গে আমি ওতপ্রোত হয়ে গিয়েছিলাম, সেটি কলকাতায় শ্রী অরবিন্দের স্পর্শধন্য জায়গাগুলিতে যখন ফলক লাগানো হলো, এখনও যখন তার পাশ দিয়ে যাই, বিশেষত আমার কাজের ক্ষেত্র প্রধানত পাঠক মন্দিরের পাশে কলকাতায় শ্রী অরবিন্দের শেষ আবাসস্থল ছয় কলেজ স্কোয়ারে সেখানে ফলকটি দেখি, তখন অতীত স্মৃতি মুহূর্তে জেগে ওঠে। প্রত্যেকটি ফলক আমাকে দিয়ে তিনি লিখিয়েছিলেন, তার একটা ছোট্ট ঘটনা আজ আপনাদের বলবো। আমাকে তখনকার তো ফোনের ওই ইয়ের ব্যাপারও ছিল না, মোবাইল ছিল না, আর আমার নিজের ফোনও পারিবারিক ফোনও ছিল না। কলেজ থেকে আসবার পথে মাঝে মাঝে আসতুম, ক্লাস তো ছিলই। জয়াদি আমাকে ডেকে পাঠালেন, বলেন বিশ্বনাথ দা অত্যন্ত জরুরি কাজ। কী ব্যাপার? না, সব বাড়িতে ফলক লাগানো যাচ্ছে কিন্তু ওই বাড়িটাতে লাগানো যাবে না, বাড়ির মালিক ওখানে লাগাতে দিচ্ছে না, সুতরাং আপনি যে লেখাটা লিখেছিলেন সেই ফলকটা ওখানে বসানো যাবে না, এক্ষুনি এটা পাল্টে দিন। আর এটাই আমাকে এর মধ্যে আজ রাতের মধ্যে করিয়ে আনতে হবে। সেই সময় দেখলুম কীভাবে মানুষের সঙ্গে তার মিলে। আজকে কিছুদিন আগে পূর্ণেন্দু দার স্মৃতির একটি সভাতে আমি গিয়েছিলাম শ্যামবাজারে, তখন তার কথা মনে পড়লো। এইটে তিনি যখন মেয়র ইন কাউন্সিল ছিলেন, আমি দেখেছিলাম ওই মানুষটি কীরকম উত্তেজিত হয়ে উঠলেন, বললেন বাড়িতে লাগাতে দেবে না, এত জায়গায় লাগানো, আমি বাড়ির সামনে বসিয়ে দেব। এই সব
ঘটনার সাক্ষ্য হওয়ার সুযোগ হয়েছে। তারপর এখানে সূত্রে আমার একটা সার্টিফিকেট জুটে গিয়েছিল জীবনের জন্যে, শ্রী অরবিন্দ আশ্রমের ম্যানেজিং ট্রাস্টি তখন দুমান ভাই তার কাছে আমার নাম দিয়েছিলেন তিনি লেকচারার। তার কারণ তখন মাসিক যে কাগজটা লেখা হতো প্রতি মাসে সপ্তাহে আমার ক্লাস থাকতো, সাধারণত একটা নাম দিয়ে চারটে সপ্তাহের নাম দিয়ে দেওয়া, উনি প্রত্যেকটা সপ্তাহে দিয়ে দিতেন। আর দুমান ভাই পড়ে বলতেন লেকচারার এই দামটাই ওর শেষ, চিঠিতেও লিখেছেন লেকচারার। এই সব স্মৃতি পাশাপাশি যেটা সবচাইতে বড় কথা আমার মনে পড়ে সেটা হচ্ছে শ্রী অরবিন্দের যোগে প্রাণের ভূমিকা। আমাদের ট্রেডিশনাল ধারাতে তাকে থামিয়ে দেয়া, তাকে বসিয়ে দেয়া প্রাণকে, কেননা সে বাধা দেয় উন্মত্ত অশের বেগটা। কিন্তু মা বলেছিলেন তার মুখে যদি তুমি লাগাম দিতে পারো তাহলে সে তোমাকে দশ গুণ সাহায্য করবে। এই প্রাণ সমস্ত কিছুর অভ্যন্তরে এবং বাইরে জয়াদির পরিচয়। জয়াদি একেবারে অফুরান প্রাণের নিদর্শন। সেই কৈশোরেতে পড়তে শুরু করেছিলুম সবুজের অভিযান, আর তারপরেও গিয়ে সেখানে দেখেছি তার মধ্যে দাঁড়িয়ে সেই প্রাণ অফুরান ছড়িয়ে দেদার দিবি। একেবারে মৃতকে সঞ্জীবনীতে প্রস্তুত করার জন্যে তার ভেতরে একটা কিছু ছিল। আরও অনেক দিক আছে, আজ আমরা শুনব। আর সবচাইতে বেশি সুরধারা এই চিত্রকলা এবং সুর তার প্রায় জীবনের সঙ্গে জড়িয়ে ছিল সৌন্দর্যের প্রকাশ হিসেবে। ভারতবর্ষের এবং বাইরের সঙ্গীত শিল্পীদের এখানে আনা, তাদেরকে উপস্থিত করা, সে উদয় শঙ্কর থেকে আরম্ভ করে আজকে যিনি বাজাবেন তার পিতৃদেবের যে অনুষ্ঠান সম্বর্ধনা তাতেও আমি ছিলাম, আমরা তার জন্যে রয়েছি। কিন্তু এইটাই মনে রাখতে হয় যে উনি যেখানে সুযোগ পেয়েছেন সেইখানে এইটিকে ঠেলে দিয়েছেন। বলেছিলাম ওর কাজে ডেকেছেন, আমার কাছে ডাকতে হয়নি, উনি এসেছেন। ১৯৮৯ সালে শ্রী অরবিন্দের র্যালিক হুগলি জেলায় প্রথম আসছে, তার একটি দায়িত্ব তিনি নিজে গড়ে নিয়েছিলেন, যে সময়ে হাওড়া স্টেশনে র্যালিক্স এসে পৌঁছবে সেদিনকার। তার আগে একটা ভারত বন্ধ হয়ে গিয়েছে, আমরা বুঝতে পারিনি ট্রেন ঠিক সময় আসবো কি না। আজও আমার সেই মুহূর্তটি মনে আছে, করমণ্ডল এক্সপ্রেস হাওড়া স্টেশনে প্রবেশ করছে, ঘোষক বলছেন শ্রী শ্রী অরবিন্দের পবিত্র দেহাবশেষ প্রবেশ করছে। আমি গাড়ি থেকে নামার সময় ভাবছি আমাদের কখনো উচ্চারণ এটা আমরা করি না, শ্রী অরবিন্দ। পরে জানতে পেরেছিল যেখানে ঘোষণা হয় সেখানে নাকি তিনি প্রবেশ করলেন, করে বললেন শ্রী অরবিন্দের লিরিক্স চলে আসছে আর আপনারা সেটাকে এখনো জানাচ্ছেন না। ওর যে একটা উপস্থিতি ছিল সেটা প্রশান্ত, ওর বাহক আমাদের সে ভালো বলতে পারবে, যে কোনো জায়গায় গিয়ে তিনি দাঁড়িয়েছেন সেই উপস্থিতি একটা আশ্চর্য জাদুর ক্রিয়া করত। আর ঠিক তার ফলে যে ঘোষক তিনি যা লেখা ছিল তার আগে ভারতীয় পদ্ধতিতে শ্রী শ্রী অরবিন্দের পবিত্র দেহাবশেষ আসছে সেই ঘোষণা। এই বাড়িও ধীরে ধীরে এক নিঃশব্দ ঘোষণা করে চলেছে, জয়াদি যা সুযোগ পেয়েছিলেন শ্রী অরবিন্দ মায়ের আশীর্বাদ তাকে তিনি এখানে স্পষ্ট করে রেখে গিয়েছেন। আজ আমরা সেই প্রাণ অফুরানকে স্মরণ করি, আমাদের জয়াদি চিরযুবা চিরজীবী।